সো হ্যালো গাইস, তো আজকে যাচ্ছি আমরা স্কুটি কিনতে। তো বাবা স্কুটি চালাবে, তার জন্য আমরা যাচ্ছি এখন স্কুটি কিনতে। তো আমি যাচ্ছি, বাবা যাচ্ছে, ওই যে ভাই যাচ্ছে, ভাই গাড়ি চালাচ্ছে। তো বাবা এখানে, তো আমি এখানে, এখানে আরেকটা ভাই আছে। তো আমরা সবাই মিলে যাচ্ছি এখন স্কুটি কিনতে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের এয়ারপোর্টেরই, মানে আমাদের যে এয়ারপোর্ট, এয়ারপোর্টের পাশেরই একটা শোরুমে। তো তো আমরা অলরেডি বেরিয়েছি এখন, দুপুর ঠিক নয়, তিনটে, অলরেডি তিনটে, সাড়ে তিনটে বাজে, তাই তো ভাই, নাকি বেশি বাজে, তিনটে কুড়ি বাজে অলরেডি। তো আমরা চলো যাই, চলো, কারণ আমাদের বাড়ির থেকে বিটি, আমাদের এয়ারপোর্টটা হচ্ছে গিয়ে বড়জোর গাড়িতে কত মিনিট ভাই, পাঁচ মিনিট লাগে আমাদের বাড়ি থেকে আমাদের এয়ারপোর্ট, 5 মিনিট বড়জোর। তো প্রায় চলে এসেছি। সো গাইস, আমরা চলে এসেছি এয়ারপোর্টের মেইন রোডে, এটাকে যশোর রোড বলা হয়। তো এই দেখো এয়ারপোর্ট দেখা যাচ্ছে এখান থেকে, এই যে এয়ারপোর্ট। তো যেহেতু আমাদের স্কুটি শোরুমটা বেশি দূরে না, তো আমরা ওপারে আর গেলাম না, এই সাইড থেকে আমরা চলে এসেছি। তো এখন আমরা নামবো, স্কুটি শোরুমে ঢুকবো। তো চলো আমরা কি দেখি। আমাদের বাড়ি এখানে, যদিও আমাদের বাড়ি হচ্ছে কি, তো গাইস আমরা এই গাড়িটা দেখেছিলাম, এই গাড়ি মানে অ্যাকচুয়ালি ভিডিওতে, একটা ফেসবুকের ভিডিওতে এটা দেখেছিলাম, একটা দেখে আমরা এখানে এসেছি। তো এই যে আমার বাবা, আমার বাবা দেখছে। তো চলো গাইস, আমাদের এখানে মানে গাইস তোমাদেরকে বলেছিলাম না যে এয়ারপোর্টের পাশে আছে, ওই দেখো প্লেন নামছে। এটা অবশ্য আমাদের কাছে কোনো ব্যাপার নয়, কারণ প্রতিদিন সকালেই ঘরের সামনে থেকে দেখি কত প্লেন নামছে। আর দেখেছো আমাদের এখান থেকে প্লেন নামলো। তো গাইস আমরা এখন ওই শোরুম থেকে আরেকটা শোরুমে যাচ্ছি এয়ারপোর্টের ভেতরে রাস্তা থেকে, কারণ ওই শোরুমে না স্টক শেষ হয়ে গেছে, তাই ওই শোরুমে আরেকটা ব্রাঞ্চ আছে, তো সেখানে আমাদের পাঠালো। তো সেখানে চলে এসেছি দেখো। হ্যাঁ, ওখান থেকে এখানে পাঠালো, ওখানে তো ইয়ে কমে গেছে, তোমাদের ওই স্টক কমে গেছে, কালকে আসবে বললো, তাই বললো এখানে পাঠালো, তাই আসলাম। তো গাইস আমাদের স্কুটি দেখতে দেখতে রাত হয়ে গেছিলো, তো যখন শোরুম থেকে বেরোলাম বাইরে দেখলাম অন্ধকার হয়ে গেছে। আর যেহেতু কালী পুজোর টাইম ছিল, বাইরে কত সুন্দর অনুষ্ঠান চলছিল, তাই ভাবলাম সবাই মিলে আমরা ঠাকুর দেখেই বাড়ি ফিরবো। তো তার জন্য আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। চলো Thank you.
যাচ্ছেন তাদেরকেও আমরা একই সঙ্গে ধন্যবাদ জানাই। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের এসপি ম্যাডাম, অ্যাডিশনাল এসপি ম্যাডাম সহ আমাদের বারাসাত থানার আইসি সাহেব সহ সমগ্র পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই, আমরা কৃতজ্ঞতা জানাই যে আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই এই বারাসাতের এত বড় অনুষ্ঠান বা এত বড় উৎসব আমরা কখনোই সম্পূর্ণ সুস্থভাবে সম্পূর্ণ আমরা করতে পারতাম না। তাই যাদের জন্য এত সুন্দর একটা উৎসব মানুষ উপভোগ করতে পারছেন সেই পুলিশ প্রশাসনকে আমরা নবপল্লী সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে অক্লান্ত পরিশ্রম আপনারা করেছেন, দিন রাত যেভাবে আপনারা পরিশ্রম করেছেন যার ফলে দর্শনার্থীরা নির্বিঘ্নে বিভিন্ন পুজো মণ্ডপগুলো দর্শন করতে পেরেছেন। তাই আপনাদের সহযোগিতা ছাড়া এই কর্মযজ্ঞ বা এত বড় উৎসব কখনোই সুস্থভাবে সম্পন্ন করা সম্ভব হতো না। তাই আমরা নবপল্লী সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা কমিটির পক্ষ থেকে আমরা বিশেষভাবে পুলিশ প্রশাসন পাড়া ক্রিকেট সহ সমস্ত প্রশাসনকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। দর্শনার্থীদের উদ্দেশ্যে বলছি আপনারা পুলিশ প্রশাসনের নির্দেশ মেনে আপনারা ধীরে ধীরে মন্দির দর্শন করুন। বহু মানুষ এখনও কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে, তাই যারা ইতিমধ্যেই আমাদের প্রেম মন্দিরের ভেতরে প্রবেশ করেছে আপনারা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলুন। সো গাইস, আমরা এয়ারপোর্ট স্কুটি শোরুম থেকে সোজা চলে এসেছিলাম বারাসাত। বারাসাতে এসে আমরা ফার্স্ট প্যান্ডেল দেখেছিলাম, লালি হলের সামনে যে প্যান্ডেলটি সেটা আমাদের ফার্স্ট প্যান্ডেল ছিল। আর দ্বিতীয় প্যান্ডেলটি ছিল হচ্ছে কি বারাসাত কলোনি মোড়ের ভেতরের দিকটায় যেটা করেছিল প্রেম মন্দির। তো প্রেম মন্দিরটা দেখার পরে আমরা এখন যাচ্ছি হচ্ছে কি কৈলাসের যে মন্দির করেছে সেটা। তো সবথেকে আমার বেশি ভালো লেগেছে এই কৈলাসের মন্দিরটা, তোমরাও দেখো তোমাদের ভালো লাগবে। এর আগে যে দুটো দেখিয়েছি সেই দুটো তোমরা, এই যে কৈলাস, এই দেখো কৈলাসের মন্দির, এখান থেকে আমরা ঢুকে যাচ্ছি। তো গিয়ে সোজা চলে যাবো কৈলাস মন্দিরে। তো আমার সত্যি খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগবে জানি না, আমার সব থেকে বেস্ট লেগেছে। কৈলাস কোন দিকে? বছর আবার সেই পুণ্যটা সঙ্গে নিয়ে চলে আসবে, নতুন করে আবার পুণ্য অর্জন করবে। ভিডিও করতে করতে এগিয়ে যান, এগিয়ে ছবি আর বেশি সময় নেই হাতে আমাদের, তাই এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে যেতে ভিডিও করতে। তোমাদেরকে একটা কথা বলি, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা কীরকম আটকে আটকে যাচ্ছে, তার কারণ হচ্ছে কি আমার ফোনে না একদম চার্জ ছিল না, 2% চার্জ হয়ে গেছিলো। তো তার জন্য ভিডিও আর হচ্ছিলো না, এরকম বেঁধে বেঁধে যাচ্ছিলো। তো কোনোরকমভাবে আমি মানে ঠাকুরকে ডেকেছি, ঠাকুর এই ভিডিওটা যাতে করতে পারি। তো কোনোরকমভাবে ভিডিওটা করেছি, লাস্ট শিব ঠাকুরের ভিডিওটা করতে পারিনি, তো তার জন্য শিব ঠাকুরের ছবিটা আমি তুলে তোমাদেরকে শেয়ার করেছি। তোমরা দেখো, আশা করি ভালো লাগবে, আমার সব থেকে বেস্ট লেগেছে, বিশ্বাস করার মন থেকে বলছি। এই হয়তো রাতের বেলা না পুরো তোমরা ভালোভাবে হয়তো দেখতে পাচ্ছ না ভিডিওতে, কিন্তু রিয়েলিটিতে না মানে সামনাসামনি আরও বেশি ভালো লেগেছিলো। তো চলো দেখতে থাকো। সবদিকে দেখতে হবে,
লস হয়ে গেছে।